আমরা আজকে বগুড়া ঘুরতে আসছি। আজকে আমরা সারাদিন বগুড়াতে ঘুরবো। এখন আমরা এখন যেখানে এখন এখানে আছি, এটা হলো বগুড়া রেল ক্রসিং। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বগুড়া রেল ক্রসিং। এখান দিয়ে অনেক অটো টটো দাঁড়িয়ে আছে, অনেক সিএনজি দাঁড়িয়ে আছে। আমরা আজকে সারাদিন বগুড়াতে ঘুরবো। আজকে আমাদের ট্যুর হলো বগুড়া। তো আজকে আমরা বগুড়া ঘুরবো। এখনকার আমাদের প্ল্যান হলো এখন আমরা নাস্তা করবো, সকালে নাস্তা টাস্তা করে দেন আমরা সারাদিন বগুড়া একটা ট্যুর দিবো। সো গাইস, লেটস গো। আমরা এখন সকালে নাস্তা করব। তো এখন আমাদের জন্য চলে এসছে নাস্তা, পরোটা আর হলো বুটের ডাল। তো মামা ডাল দিয়ে গেল, এখন চলে আমাদের সকালে নাস্তা হয়ে যাবে পরোটা আর বুটের ডাল। পরোটা আর বুটের ডাল। আমরা এখন দাঁড়িয়ে আছি বগুড়ার সেই বিখ্যাত সাতমাথার মোড়ে। এটাই হলো সেই সাতমাথার মোড়। এখানে সাতটা রাস্তার অ্যাকচুয়ালি মিলন ঘটেছে, যার জন্য এই রাস্তাটার নাম বলা হচ্ছে সাতমাথার মোড়। এইখানে খুবই গ্যাঞ্জামপূর্ণ একটা এলাকা, সবসময় গাড়ি ঘোড়া চলাচল চলছে। এখানে খুবই একটা রিস্কি একটা জোন অ্যাকচুয়ালি। এখানে একটু ট্রাফিক পুলিশ থাকলে খুবই ভালো হতো, যেহেতু নাই, সো এখানে নাথিং টু ডু। বাট এটা হলো সেই বগুড়ার বিখ্যাত সাতমাথা। আপনারা যারা বগুড়াতে আসবেন বা আসার প্ল্যান করছেন, তারা এই জায়গাটাতে অবশ্যই আসবেন। এটা খুবই জমজমাটপূর্ণ একটা জায়গা, খুবই ব্যস্ত একটা জায়গা। সুতরাং এখানে যারা আসবেন অবশ্যই এই জায়গাটাতে অবশ্যই আসবেন আপনারা। এভেন এই জায়গাটার নামকরণ করার আরও একটি কারণ আছে। এখানে বিশিষ্ট যে সাতজন ছিল ওনাদের নামকরণের জন্য এখানকার নাম বলা হয়েছে সাতমাথার মোড়। এটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত রানার প্লাজা। এটা হলো বগুড়ার সব থেকে বড় এবং ফেমাস একটা শপিং মল। আপনারা যারা বগুড়ায় আসবেন বা বগুড়ায় আসার যাদের প্ল্যান বা ইচ্ছা আছে, তারা অবশ্যই একবার হলেও এই রানার প্লাজাটাকে দেখবেন, ঘুরে যাবেন। আই থিঙ্ক আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন আমরা এখন ভিতরে ঢুকি, রানার প্লাজা আমরা পরিদর্শন করি, দেখি চলুন ভিতরে কী আছে। দরজাটা খুলে গেল, আমরা এখন রানার প্লাজার রেস্টুরেন্টে চলে আসছি। আজকে শুক্রবার থাকার জন্য পুরো রানার প্লাজাটাই বন্ধ। আজকে রানার প্লাজা বন্ধ থাকার জন্য শুধুমাত্র রেস্টুরেন্টের ফ্লোরটাই খোলা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গেস্টের প্রায় অভাবই বলা চলে, বিকজ অফ টুডেজ ফ্রাইডে। সো একটু আছে, এখানে একটু গ্যাঞ্জাম দেখতে পাচ্ছি আমরা, থাকাটা স্বাভাবিক বিকজ ইটস রেস্টুরেন্ট।
আপনারা যারা রানার প্লাজাতে আসবেন তারা অবশ্যই শুক্রবার বাদ দিয়ে আসবেন, কারণ শুক্রবারে শুধুমাত্র রেস্টুরেন্ট খোলা থাকে। তো এখানে যদি আপনারা আসতে চান বা একটু কোনো কিছু কেনাকাটা করতে চান অবশ্যই শুক্রবার বাদে আসবেন। এটা হলো মমিনে ঢোকার গেট। আমরা মমিনে ঢোকার জন্য এই গেটটাই অ্যাকচুয়ালি এখন ইউজ করা হচ্ছে। আমরা এই পাশে যে বিল্ডিংটা দেখছি সেই বিল্ডিংটা হলো কনভোকেশন সেন্টার, আর এটা হলো কফি শপ, আর এটা হলো পুরো মমইনের একটা ওভারভিউ। তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হলো মমইনের পুরো ভিতরের ভিউ।
সেটা হলো হচ্ছে পশুরাজ তিনি তার ঘোড়া নিয়ে এই প্রাচীর দিয়ে যাতায়াত করতেন, ঘোরাফেরা করতেন। এটা হলো একটা ইতিহাসের ইতিহাস থেকে একটা বর্ণিত।